আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আনোয়ার হোসেন আজ এসএসসি গণিতে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে মানিন্নয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব দেখো এখানে আমরা বোর্ড পরীক্ষার যত সৃজনশীল প্রশ্ন এসেছে আমার এই চ্যানেলে সবগুলো প্রশ্নই মোটামুটি করে দেওয়া আছে আমরা এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা দিনাজপুর বোর্ডের মানিন্য প্রশ্নটির সমাধান করব। দেখো এখানে উদ্দীপকে কি বলা হয়েছে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি টেন ক প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস ফরটি এইটকে দুইটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করো এখন ক প্রশ্নের সমাধান করতে গেলে দুইটি বর্গের বিয়োগ রূপে প্রকাশের সূত্র হলো তোমরা নিশ্চয়ই জানো এ বি সমান এ বি সমান হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রটি আমাদের কাজে লাগবে এই সূত্রটি ক প্রশ্নের সমাধানে কাজে লাগবে তাহলে ক প্রশ্নের সমাধানে প্রথমে আমরা যে কাজটি করতে পারি লিখতে পারি এখানে আমাদের যে রাশিটি দেওয়া আছে দেখাও যে রাশিটি আমাদের দেওয়া আছে ক প্রশ্নে হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফরটি এইট এখন একে আমরা মিডল ফ্যাক্টর করব দেখো এখানে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে এক্স প্লাস এখানে প্লাস দিয়ে আমরা ফর্টি এইট লিখলাম এখন কথা হলো আমাদের এরকম দুইটি সংখ্যা লাগবে যে দুটি সংখ্যা গুণ করলে আমাদের ফর্টি এইট হবে যেই সং যেই দুটি সংখ্যা গুণ করলে ফর্টি এইট হবে এবং ওই দুটি সংখ্যা মানে যেই দুটি সংখ্যা আমরা গুণ করেছি ওই দুটি সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে মাঝে যেই সংখ্যাটি থাকবে সেটি হতে হবে তাহলে দেখো আমরা জানি ছয় আটে আটচল্লিশ হুম ছয় আর আট যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু ফর্টিন হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্স দেখো এইট এক্স প্লাস এবং সিক্স গুণ করলে আমাদের ফর্টি হবে এইট এক্স এবং সিক্স যোগ করলে আমাদের হবে তাহলে এখন আমরা এই প্রথম অংশ থেকে এই অংশ থেকে আমরা কমন নেবো এবং এই অংশ থেকে আমরা কমন নিয়ে নেব তাহলে এখানে কমন যায় তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স এখান থেকে দেখো প্লাসের সিক্স কমন যায় তাহলে এখানে থাকবে এক্স প্লাস এইট এখন আমরা যে কাজটি করতে পারি এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স প্লাস এইট ইন্টু দিয়ে এক্স প্লাস সিক্স এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হলো এটি এখন আমাদের কাছে যে প্রশ্নের সমাধানে বলেছে দুইটি বর্গের রূপে প্রকাশ করতে তাহলে আমরা প্রথমে লিখব ধরি ধরি এক্স প্লাস এইট সমান এ এবং এক্স প্লাস সিক্স সমান বি আমরা ধরে নিলাম তাহলে আমরা জানি আমরা জানি দেখো যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি এখানে প্রভ করব তাহলে আমরা জানি এব সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন এখানে আমরা এ এবং বি এর মান বসিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি অতএব এ হলো এক্স প্লাস এইট আর বি হলো এক্স প্লাস সিক্স এখানে আমরা এ এবং এর জায়গায় মান বসিয়ে দেব দেখো এ এবং এর জায়গায় যদি এর জায়গায় আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস এইট তারপরে প্লাস এর জায়গায় এক্স প্লাস সিক্স এই সবটুকুর নিচে হলো টু তারপরে হোল স্কোয়ার আছে তাহলে সেকেন্ড বেগেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম এই মাইনার চিহ্ন দিলাম এখানে একটু উঁচে দিতে হবে এখন দেখো একইভাবে আমরা এখানেও মান বসিয়ে দেব। তাহলে দেখো এ এর জায়গায় লিখবো আমরা এক্স প্লাস এইট মাইনাস এর জায়গায় এক্স প্লাস সিক্স আর নিচে হবে টু এই সবটুকুর উপর কি আছে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা এখানে শুধু এ এবং বি এর জায়গায় আমরা মান বসিয়েছি এখন দেখো আমরা যে কাজটি করতে পারি এখান থেকে আমরা যদি উপরে ব্রেকেটগুলো তুলে দিই তাহলে এখানে হবে এক্স প্লাস এইট প্লাস এক্স প্লাস সিক্স আর নিচে হবে টু এই সবটুকুর উপর কি আছে স্কোয়ার আছে এ মাঝে মাইনাস একইভাবে এখানে আমরা লিখতে পারবো দেখো এক্স প্লাস এইট এখন ব্রেকেটের আগে মাইনাস আছে এই ব্রেকেটটা যদি আমরা তুলে দিই তাহলে ভিতরের চিহ্নটি মাইনাস হয়ে যাবে তাহলে এখন মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস সিক্স নিচে আছে টু সবটুকুর উপরে স্কোয়ার এখন দেখো এখান থেকে প্লাসের এক্স মাইনাসের এক্স চলে যাবে আর এখান থেকে দেখো আমরা কী লিখতে পারি এখন এখানে উপরে আমাদের হয়েছে দেখো উপরে হয়েছে টু এক্স এক্স এবং এক্স যোগ করে টু এক্স প্লাস এখানে আমরা যদি সংখ্যা যোগ করে দিই তাহলে এখানে হবে ফরটিন নিচে হলো টু এই সবটুকুর উপর কি আছে স্কোয়ার আছে মাইনাস এখানে দেখো আমরা যদি বিয়োগ করে দিই এইট থেকে যদি সিক্স বিয়োগ করে দেই তাহলে উপর হবে টু নিচে আছে টু এই সবটুকুর উপর কি আছে স্কোয়ার আছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখন দেখো টু এক্স এবং ফরটিন থেকে আমরা কমন নিয়ে নিতে পারি টু এক্স এবং ফরটিন থেকে উপরে টু কমন যায় তাহলে টু যদি কমন নেই আমরা তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে সেভেন সেভেন কীভাবে হলো কমন নিয়েছি টু কমন মানে কি কমন মানে ভাগ করা টু দিয়ে আমরা ফরটিনকে ভাগ করেছি এখন নিচে দেখো নিচে আছে টু এই সবটুকুর উপরে কি স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে যদি আমরা কেটে দিই তাহলে হবে ওয়ান এই ওয়ানের উপরে অবশ্যই স্কোয়ার দিতে হবে এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি সমান এখন এই টু এবং টু চলে যাবে তাহলে এখানে কি থাকবে এক্স প্লাস সেভেন তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার তাহলে ইহাই হলো নির্ণয় দুটি বর্গের বিয়ুক ইহাই ইহাই নির্ণয় দুটি বর্গের বিয়োগ ফল বিয়ুক ফল প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ তাহলে এখন চলো আমরা খনং যে প্রশ্নটি রয়েছে সেই খনন প্রশ্নের সমাধান করব। আর জিনিস অবশ্য মনে রাখতে হবে এখানে আমাদের একের উপরে স্কোয়ার দিলে কিন্তু এক হয় উত্তরে কিন্তু আমরা যদি এই স্কোয়ার না দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে কারণ বলা হয়েছে দুইটি বর্গের বর্গ মানে স্কোয়ার আর বিয়োগ ফল বলতে মাঝে বিয়োগ চিহ্ন থাকতে হবে তাহলে চলো এখন আমরা খনন প্রশ্নের সমাধানটি দেখে নিই খনন প্রশ্নের সমাধান করতে গেলে দেখো এখানে আমাদের উদ্দীপক ব্যবহার করতে হবে উদ্দীপকে বলা হয়েছে কোনো ধনাত্মক সংখ্যার যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি হলো টেন তাহলে এখানে দেওয়া আছে যে কোনো ধনাত্মক সংখ্যা হলো এক্স তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে যে কোনো দেওয়া আছে যে কোনো ধনাত্মক যে কোনো ধনাত্মক সংখ্যা যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ এক্সের বর্গ ও তার উ তার গুণাত্মক গুণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত সংখ্যার বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি কত দেওয়া আছে আমাদের বর্গের সমষ্টি বলা হয়েছে টেন বর্গের সমষ্টি হবে টেন তাহলে অতএব আমরা লিখতে পারি দেখো এক্সের বর্গ এক্সের বর্গ হলো এক্স স্কোয়ার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি তাহলে প্লাস গুণাত্মক বিপরীত বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার বোঝানো হয়েছে তাহলে এক্সের বর্গ এক্স স্কোয়ার এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে টেন হবে এটি বলা হয়েছে উদ্দীপকে এখন আমাদের খ প্রশ্নে দেখো বলা হয়েছে প্রমাণ করো যে এক্স টু দিপার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর সমান ফরটিন রুট ফরটি রুট সিক্স এখন দেখো আমরা যে কাজটি এখান থেকে করতে পারি দেখো আমাদের প্লাসের মান কিন্তু আছে আমরা এখান থেকে মাইনাসের মান বের করবো তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার আমাদের প্লাসের মান আছে আমরা মাইনাসের মানটা বের করবো সমান এ মাইনাস বি হোলস্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস ফোর বি এখন দেখো এখানে আমরা মান বসিয়ে দিতে পারি তাহলে এর মান হলো কত টেন তার উপরে স্কোয়ার মাইনাস ফোর এখানে এক্স স্কোয়ার এবং নিচের এক্স স্কোয়ার কাটা যাবে তাহলে বাম পাশে আমাদের কী থাকবে বা দিয়ে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এখন দেখো বা এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার সমান এখানে স্কোয়ার করলে আমাদের হবে কত একশো মাইনাস এখানে হবে ফোর বা এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার সমান এখানে হবে কত ছিয়ানব্বই বা এখান থেকে আমরা উভয় পাশে রুট করে দিই তাহলে এখানে পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার রুট তাহলে অতএব এক্স ওয়ান বাই এক্স সমান কত পাবো দেখো রুট ওভার সিক্স যদি করে দেই নাইনটি সিক্স তাহলে ফোর রুট সিক্স পাবো ফোর রুট সিক্স পাবো তাহলে দেখো প্লাসের মানও আমরা পেয়েছি মাইনাসের মানও পেয়েছি এখন আমাদের যে প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ বাম পক্ষে আমাদের কী আছে দেখো এক্স টু ফোর মাইনাস বাই এক্সটি তাহলে একে আমরা ভেঙে লিখতে পারি এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার এখন দেখো এর ভিতর ব্রিকেটের ভিতরেটুকুকে এ দৌড়লে এর ব্রিকেটের ভিতরেটুকুকে বি দৌড়লে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে তোমরা নিশ্চয়ই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখান থেকে আমরা লিখবো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো আমরা মান বসিয়ে দিই এতটুকুর মান কী আছে টেন তা আমরা লিখলাম এখানে টেন ইন্টু এতটুকুর মান কী আছে ফোর রুট সিক্স ফোর রুট সিক্স এখন যদি গুণ করে দেই তাহলে এখানে হবে চল্লিশ রুট সিক্স যেটি ডান পক্ষে রয়েছে তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক এবং খ এই দুটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ এখন চলো আমরা গণং যে প্রশ্নটি রয়েছে সেই গণং প্রশ্নের সমাধানটি দেখি দেখো গণং প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের দেখো এখানের থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স লাগবে এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমে যে কাজটি করবো গণংয়ের সমাধানে প্রথমে লিখতে পারি আমরা খ হতে পাই খ হতে পাই তাহলে খ হতে আমরা কি পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম টেন এখান থেকে আমরা যে কাজটি করবো মাইনাসের মান বের করব তাহলে আমরা লিখতে পারি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর সমান চিহ্নের ডাইন পাশে আছে আমাদের টেন এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার এখানে থাকবে প্লাসের টু সমান ডাইন পাশে টেন থাকবে এখন দেখো বা বাম পাশে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার সমান দিয়ে আমরা টেন মাইনাস টু লিখতে পারি এখন দেখো বা এখান থেকে আমরা যে কাজটি করতে পারি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার এখানে বিয়োগ করলে হবে আমাদের এইট এখন আমরা এই স্কোয়ারটি উঠিয়ে দেব তাহলে কি করতে হবে উভয় পাশে রুড ওভার করে দিতে হবে দেখো এখন যদি উভয় পাশে আমরা রুড ওভার করে দেই তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার রুড ওভার এইট তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আমরা কি পেলাম রুড ওভার এইট অথবা এখান থেকে আমরা টু রুট টুও লিখতে পারবো সমস্যা নেই টু রুট টুও লিখতে পারবো এখন দেখো আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে এক্স টু ডিভোর সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান টোয়েন্টি টু রুট টু তার আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ এক্স ডিভোর সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব একে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে এক্স এক্সু ডিভার সিক্স বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব যেটির সমান দিয়ে আমরা লিখতে পারবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখন দেখো এক কিউব মাইনাস বি কিউব হয়েছে তোমরা নিশ্চয়ই জানো অ্যাকিউব মাইনাস বি কিউব সমান হলো এ মাইনাস বি হোল কিউব এখানে মাইনাস বাইরে অবশ্যই প্লাস হবে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এখান থেকে আমরা কী করতে পারি মান বসিয়ে দিতে পারি তাহলে এর মান হলো রুডোবার এইট তারপরে কিউব প্লাস এখানে হলো থ্রি আছে আর এখানে হলো রুডোবার এইট এখন দেখো রুডোবার এইট তার উপরে কিউব রুডোভার এইট তার উপরে কিউব বলতে কী বোঝায় রুডোবার এইট তার উপরে কিউব বলতে বোঝায় রুডোবার এইট ইন্টু রুডোভার এইট ইন্টু রুডোভার এইট আমরা দেখো এই দুইটি রুডোভার এইটকে আমরা রুডোবার এইট তার উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি আর সাথে হবে রুডোবার এইট তাহলে স্কোয়ার এবং রুট চলে যাবে তাহলে এখন হবে এইট রুট এইট তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো এইট রুট এইট প্লাস থ্রি রুট এইট এখন দেখো আমরা যদি যোগ করে দেয় দেখো তাহলে এখানে হবে এগারো রুট এইট এখন এগারো ইন্টু এ রুট এইট বলতে কী বোঝায় রুট এইট বলতে বোঝায় টু রুট টু এটা কীভাবে দেখো রুডোবার এইট সমান আমরা লিখতে পারবো রুডোবার ফোর ইন্টু টু তাহলে রুডোবার ফোর বলতে টু আর এখানে থাকবে রুডোবার টু কারণ রুডোবার টু একটি অমলত সংখ্যা তাহলে এখন যদি আমরা গুণ করে দেয় তাহলে এখানে আমরা কি মান পাবো দেখো এখানে আমরা মান পেয়ে যাব এগারো করে বাইশ ওভার টু আর এটি আমাদের ডানপক্ষে রয়েছে সমান ডানপক্ষ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধানটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ